আসসালামু আলাইকুম। মঙ্গলবার গাজার সুজাইয়া এলাকায় দুই কর্নেল ও চারজন মেজর নিহতের পর বিধ্বস্ত ইসরায়েলের স্থল অভিযান, যুদ্ধবন্দী মুক্তির বিষয়ে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের, গাজা ভাসছে বন্যায়, ইয়েমেনে হামলার হুমকি ইসরায়েলের, মিয়ানমারে আরও পতন জান্তা ঘাটের। ভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি ফাহাদিয়া মিত। আজ জানাব প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। মঙ্গলবার গাজার সুজাইয়া এলাকায় হামাসের একটি হামলায় ইসরায়েলের সাতজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার নিহতের পর লণ্ডভণ্ড অবস্থা বিরাজ করছে ইসরায়েলের স্থল অভিযান, মহা বিপর্যয়ের মুখোমুখি ইসরায়েল। মঙ্গলবারের ঘটনা যেন চোখে সর্ষে ফুল দেখার মতো ইসরায়েলের জন্য। উন্মত্ত আচরণ করেছেন অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েলে চলছে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ, অপরদিকে চাঙা অবস্থা বিরাজ করছে হামাসের মধ্যে। মঙ্গলবারের হামলার বিষয়ে বুধবার বিবৃতি প্রকাশ করেছে হামাস। মঙ্গলবার গাজায় হামাসের হামলায় নিহত অফিসারসহ ১০ ইসরায়েলি সেনার নাম পরিচয় প্রকাশ করেছে ইসরায়েল আর্মি। এদের মধ্যে রয়েছে একজন কর্নেল, একজন লেফটেন্যান্ট কর্নেল, চারজন মেজর, একজন ক্যাপ্টেন এবং বাকিরা সার্জেন্ট। তবে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে মঙ্গলবারের ওই হামলায় নিহত ইসরায়েলি সেনাদের পরিমাণ আরও বেশি। মঙ্গলবার গাজার উত্তরে সুজাইয়া এলাকায় হামাসের একটি হামলায় নিহত হয়েছে ইসরায়েলের এসব সেনা কর্মকর্তা। ইসরায়েলের পক্ষ থেকে এই ঘটনাকে এখন পর্যন্ত তাদের জন্য সবচেয়ে বড় আঘাত হিসেবে আখ্যায়িত করেছে যুদ্ধ শুরুর পর। ইসরায়েল সেনাপ্রধান হারজি হ্যালেভি বলেছেন, মঙ্গলবার সুজাইয়া এলাকায় যা ঘটেছে তা ইসরায়েলের জন্য একটি কঠিন ঘটনা। তিনি বলেন, এই হামলায় নিহত হয়েছে ইসরায়েলের দুইজন ব্যাটালিয়ন কমান্ডার সহ ১০ সেনা, আহত হয়েছে আরও ২১ জন। মঙ্গলবারের এই ঘটনার বিষয়ে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, তারা মিসাইল এবং ভারী ক্যালিবার মর্টার শেল দিয়ে ইসরায়েলের ফিল্ড কমান্ড রুমে আক্রমণ চালায়। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস এবং ইসলামিক জিহাদ গ্রুপের আল কুচ ব্রিগেডস যৌথভাবে হামলা চালায় ইসরায়েলের কমান্ড রুমে। এ সময় তারা কয়েকজন ইসরায়েলি সেনা লক্ষ্য করে শূন্য রেঞ্জ দূরত্ব থেকে মর্টার শেল হামলা চালায়। কাসাম ব্রিগেডস জানিয়েছে, মঙ্গলবার আরেক অপারেশনে গাজার দক্ষিণে খান ইউনিসে ইসরায়েলের ৭টি মার্কাভা ট্যাঙ্ক এবং ২টি সৈন্যবাহী যানবাহনের ওপর হামলা চালায় আল ইয়াসিন মর্টার শেল দিয়ে। গাজার উত্তরে সুজাইয়া এলাকায় ইসরায়েল আর্মির এই বিপর্যয়ে বর্তমানে হতভম্ব ইসরায়েল আর্মি আর নেতানিয়াহু সরকার। একটি হামলায় এত উচ্চপদস্থ সেনা কর্মকর্তা নিহত হওয়ার পর উন্মত্ত আচরণ শুরু করেছেন অবৈধ রাষ্ট্র ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেছেন, বিশ্বের কোনো চাপের কাছে তিনি মাথা নত করবেন না। এদিকে বুধবার সিএনএন এর খবরে বলা হয়েছে, ইসরায়েল চেষ্টা করছে হামাসের কাছে থাকা ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য। এ লক্ষ্যে কাতার হামাসকে প্রস্তাব দিয়েছে, কিন্তু হামাস এতে রাজি হয়নি। বুধবার ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামাসের কাছে থাকা আরও ২জন ইসরায়েলি বন্দী নিহত হয়েছে। এদিকে টানা ভারী বর্ষণে গাজার বিভিন্ন এলাকায় বর্তমানে দেখা দিয়েছে বন্যা। বিভিন্ন রাস্তায় কোমর সমান পানি প্রবাহিত হচ্ছে। বিভিন্ন উদ্বাস্তু শিবির নরকের গলিতে পরিণত হয়েছে। এরই মধ্যে চলছে ইসরায়েলের বিমান হামলা। এমনকি ইসরায়েলের নির্বিচার হামলা অব্যাহত রয়েছে জাবালিয়া, জেনিন সহ বিভিন্ন আশ্রয় শিবিরে। বৃষ্টির পানির সাথে বইছে নিহত ফিলিস্তিনিদের রক্তের স্রোত। সাধারণ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করে ইসরায়েল তাদেরকে হামাস সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করছে। ইসরায়েল দাবি করেছে, মঙ্গলবার সুজাইয়া অভিযানে তারা হামাসের ৩৫০ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। এর আগেও ইসরায়েল এ ধরনের দাবি করলেও পরবর্তীতে দেখা গেছে তাদের এ দাবি মিথ্যা। হামাস ইসরায়েল যুদ্ধ এবার গাজা থেকে লোহিত সাগরে বিস্তৃত হতে যাচ্ছে। ইসরায়েল বুধবার ঘোষণা দিয়েছে, লোহিত সাগরে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় যদি হুথিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে তারা এই বিষয়ে পদক্ষেপ নেবে। এর মাধ্যমে ইসরায়েল ইয়েমেনের বিরুদ্ধে হামলার হুমকি দিল। ইতিমধ্যে ইসরায়েল লোহিত সাগরে ৪টি মিসাইল রণতরী পাঠিয়েছে হুথিদের হুমকি মোকাবেলায়। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ঘোষণা দিয়েছে, তারা লোহিত সাগর দিয়ে ইসরায়েলগামী কোনো জাহাজ চলাচল করতে দেবে না। অনেকের আশঙ্কা এবার ইসরায়েল হামলা চালাতে পারে ইয়েমেনের ওপর।
এর মাধ্যমে এ যুদ্ধ বড় ধরনের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। লোহিত সাগরে হুতিদের নিয়ন্ত্রণ জোরদার হওয়ায় ক্রমে অস্বস্তি বাড়ছে পশ্চিমা বিশ্বে। এদিকে জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির বিরুদ্ধে বারবার ভোট দেওয়ার পর সোমবার বাইডেন নিজেকে জায়নবাদী হিসেবে আখ্যায়িত করার পর তার বিরুদ্ধে ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। সোমবার হোয়াইট হাউসে ইহুদিদের একটি অনুষ্ঠানে বাইডেন বলেছেন তিনি একজন জায়নবাদী এবং ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। নিজেকে জায়নবাদী হিসেবে দাবির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে পক্ষে বিপক্ষে বিতর্ক। মিয়ানমার ঘিরে নতুন করে দ্বন্দ্ব দেখা দিয়েছে ভারত ও চীনের মধ্যে। মিয়ানমারের জান্তা সরকারের পক্ষে ভারত ও চীন অনেকদিন ধরে একসাথে সমর্থন দিয়ে গেলেও সম্প্রতি তাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। ভারতের গণমাধ্যম অভিযোগ করেছে, মিয়ানমারের বর্তমানে জান্তা সরকারের শোচনীয় অবস্থার জন্য দায়ী চীন শান কাচিন সহ সীমান্তবর্তী বিভিন্ন রাজ্য পতনের পেছনে ভূমিকা পালন করছে চীন। চীন একই সাথে মিয়ানমার জান্তা সরকার এবং বিদ্রোহীদের সমর্থন দিয়ে যাচ্ছে এবং ডাবল গেম খেলছে। বুধবার ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে সীমান্তবর্তী বিদ্রোহীরা চীনের সহায়তায় বর্তমানে জান্তা বিরোধী যুদ্ধ তীব্র করতে সক্ষম হয়েছে। শান কাচিন রাজ্যের বিদ্রোহীদের অর্থ এবং অস্ত্রের মূল যোগানদাতা চীন। সীমান্তবর্তী বিদ্রোহীরা চীনে পাচার করছে মিয়ানমারের নারী এবং মাদক, এর বিনিময়ে তারা চীন থেকে লাভ করছে বিপুল পরিমাণ অর্থ। ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে অভিযোগ করা হয়েছে চীন বর্তমানে একই সাথে মিয়ানমারের জান্তা সরকার এবং বিদ্রোহীদের সাথে সম্পর্ক রক্ষা করে নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে। বিদ্রোহীদের হাতে একের পর এক বিভিন্ন রাজ্য পতনের ফলে জান্তা সরকার বাধ্য হচ্ছে চীনের কাছে নতজানু হতে এবং চীনের সাহায্যের জন্য। মিয়ানমারের আধিপত্য বিস্তার নিয়ে গত কয়েক বছর ধরে চীনের সাথে প্রতিযোগিতা শুরু করে ভারত। এ লক্ষ্যে ভারত মিয়ানমারের জান্তা সরকারকে চোখ বন্ধ করে সমর্থন দিয়ে যাচ্ছিল। মিয়ানমার জান্তা সরকারও গত কয়েক বছর ধরে চীনের কাছ থেকে কিছুটা সরে এসে ভারতের দিকে মনোযোগ দেয়, কিন্তু ভারতের এ সহায়তা বর্তমানে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারছে না জান্তা সরকারকে, ফলে তারা আবার বাধ্য হচ্ছে চীনের কাছে ধর্ণা দিতে। এদিকে মঙ্গল ও বুধবার ইরাবতীর খবরে বলা হয়েছে বাগো ও সাগাইন রাজ্যে নতুন করে পতন ঘটেছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জান্তা ঘাঁটি। বুধবার সাগাইন রাজ্যে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি সহ স্থানীয় বিদ্রোহীরা মিলে দখল করেছে মৌলু টাউনের গুরুত্বপূর্ণ ঘাঁটি ও আউটপোস্ট। একই দিন বিদ্রোহীরা দখলে নিয়েছে বাগো রাজ্যের পিউ টাউনশিপের একটি গুরুত্বপূর্ণ পুলিশ স্টেশন। এসব ঘাঁটি ও পুলিশ স্টেশন দখলের পর বিদ্রোহীরা উদ্ধার করেছে বিপুল পরিমাণ অস্ত্র। বুধবার এসব ঘাঁটি ও পুলিশ স্টেশন দখলের যুদ্ধে নিহত হয়েছে অর্ধশতাধিক জান্তা সেনা। এছাড়া গত এক সপ্তাহে বিভিন্ন রাজ্যে বিদ্রোহীদের সাথে যুদ্ধে নিহত হয়েছে মিয়ানমার আর্মির আরও অর্ধশতাধিক সেনা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।